বয়কট আন্দোলনে ইতি। কার্যত বাধ্য হয়ে মিনিবাসগুলিতে সরকারের সংশোধিত ভাড়া চালু করতে চলেছে মিনিবাস অপারেটরস কোঅর্ডিনেশন কমিটি। কমিটির সাধারণ সম্পাদক অবশেষ দা জানিয়েছেন, আগামী বুধবার থেকে সংশোধিত ভাড়া নিতে চলেছে মিনিবাসগুলি। কলকাতা শহর থেকে রাজ্যের সমস্ত জেলাতেই ভাড়া নেওয়া হবে বর্ধিত হারে। আমরা অত্যন্ত অভাবের মধ্যে থেকে বাধ্য হয়ে প্রতিবাদের সঙ্গে এই ভাড়াটা নিতে বাধ্য হচ্ছি। আগামী বুধবার থেকে সরকার 16 তারিখ যে ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী আমরা ভাড়া গ্রহণ করবো, 1 টাকা করে বেশি ভাড়া, কিন্তু এতে আমাদের চলবে না। গত 31 অক্টোবর বাস ও ট্যাক্সির ভাড়া বৃদ্ধির পরও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিনিবাস অপারেটরস কোঅর্ডিনেশন কমিটি। তাদের অভিযোগ, নতুন করে কিলোমিটারের স্তর বিন্যাস করায় অন্তত 3টি স্তরে ভাড়াই বাড়েনি। শেষ পর্যন্ত চাপের মুখে গত 16 অক্টোবর বাস ভাড়া সংশোধন করে সরকার। দূরত্বের পুরনো পর্যায়ে কাঠামো এক রেখে প্রতি পর্যায়ে 1 টাকা করে ভাড়া বাড়ানো হয়। তারপরও সংশোধিত ওই ভাড়া বয়কট করে মিনিবাস সংগঠন। শেষ পর্যন্ত বুধবার থেকে বর্ধিত হারে ভাড়া নিতে সম্মত হলো তারা। ভাড়া না বাড়ালে রাস্তায় আর মিনিবাস নামানো যাবে না, তাই বাধ্য হয়ে সংশোধিত ভাড়া নেওয়ার সিদ্ধান্ত, জানিয়েছেন অবশেষবাবু। কিন্তু ডিসেম্বরে এই নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। আলোচনার সমাধান সূত্র পাওয়া না গেলে বৃহত্তম আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে মিনিবাস সংগঠন। হিন্দুল দে রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।